কৃষ্ণনগর নবদ্বীপ রেল জট কি খুলতে চলেছে এমনই আশার কথা শুরু হয়েছে। এ ব্যাপারে আজ কৃষ্ণনগরে আলোচনায় বসলেন পূর্ব রেলের ডেপুটি ম্যানেজার। ডেপুটি ম্যানেজারের সঙ্গে আলোচনায় বসেন রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার। 2017 সালে জমি জটের কারণেও নবদ্বীপ কৃষ্ণনগর রেললাইনের কাজ বাধাপ্রাপ্ত হয়। দীর্ঘদিন কেটে গেলেও সেই কাজ এখনও শুরু করা যায়নি। নবদ্বীপ থেকে কৃষ্ণনগর রেলের কাজ পুনরায় শুরু করার জন্যই রানাঘাট সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার কৃষ্ণনগর এলেন। অতি দ্রুততার সঙ্গেই রেলের পুনরায় কাজ শুরু হবে বলেই এমনটাই জানালেন পূর্ব রেলের ডেপুটি ম্যানেজার। আজ বিভিন্ন পরিকল্পনা একাধিক বিষয় নিয়ে আলোচনা করলেন জগন্নাথ সরকারের সঙ্গে ডেপুটি ম্যানেজার। ডেপুটি ম্যানেজার বলেন, যেসব জায়গায় জমি জটের সমস্যা রয়েছে সেই জায়গাগুলোতে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গেই তিনি বিষয়টি সরজমিনে গিয়ে খতিয়ে দেখতে যাবেন। জমি জট সমস্যা কেটে গেলেই পুনরায় রেলের কাজ শুরু হবে বলে আশা করা যায়। हमारे साथ सिर्फ ये एक चैलेंज है कि उसके दोनों तरफ काफ़ी 50-60 घर बने हुए हैं, वो उसी रेल लाइन को यूज़ करके क्रॉसिंग करते हैं। तो हम जा रहे हैं एमपी सर के साथ। एमपी सर आपकी बड़े भाग्यशाली हैं, आप लोग की एमपी सर जिनका दिल धड़कता है अपनी कॉन्स्टिट्यूएंसी के लिए, मेरे पास आए और मेरे को कहा कि डीएम साहब मैं आपके यहाँ धरना दे दूंगा अगर आपने इस लाइन को नहीं करा। मैं डर गया, मैंने कहा नहीं सर मैं आऊंगा। মধ্যে বা আমঘাটা পর্যন্ত যেটুকু রেলওয়ে সম্পূর্ণ আছে কাজ সেইটুকু কবে চালু হবে এইটা আমরা জানতে চাই। সম্পূর্ণ রেল লাইনটা আছে কিন্তু সাইডে কিছু সমস্যা আছে। রেল ক্রসিং এ সাধারণ পাবলিক বহু জায়গায় ক্রসিং এর ব্যবস্থা আছে কিন্তু রেলের পক্ষে অত ক্রসিং করা সম্ভব না। দুটি তিনটি জায়গাতে ক্রসিং এর ব্যবস্থা করে সাইডে ফেন্সিং লাগিয়ে দিয়ে রেল আগামী দিনে চালু হবে অতি সত্বরই তার কাজ শুরু হবে। আমি যথেষ্ট উদ্যোগ নিয়েছি। সবচেয়ে বড় গর্বের ব্যাপার শ্রী অরোরাজি যিনি ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার আছেন উনি সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি রেলওয়ে চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছি, মন্ত্রীর সঙ্গেও অশ্বিনী বৈষ্ণবজি উনিও কথা দিয়েছেন। তা সেই কারণে একটা নতুন আশার আলো দেখা যাচ্ছে এবং অতি সত্বরই কাজ শুরু হবে বলে আমার মনে হচ্ছে। শান্তিপুরে